হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম রিয়েলমি বাংলাদেশের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের রিয়েলমির যত বর্তমানে রানিং মডেল আছে সেইগুলোর অফার, প্রাইস এবং আপডেট নিয়ে কথা বলবো। চলুন তাহলে আজকের আমরা আমাদের আপডেট প্রাইসগুলো এবং অফারগুলো দেখে নিই। প্রথমে ফার্স্ট অফ অল আমাদের আছে হচ্ছে C11 2021। এটার মূলত দুইটা ভেরিয়েন্ট হয়, একটা 232, একটা 464। যেটা 232 এটার মূল প্রাইস হচ্ছে 10,990 টাকা, বাট এখন অফার চলতেছে, অফারে হচ্ছে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে এখন 10,490 টাকা, এবং 464 যে ভেরিয়েন্টটা আছে সেটা হচ্ছে 12,490 টাকা। তো ভিউয়ার্স, এই বাজেটের এই C11 2021 পাচ্ছেন আপনি 5000 mAh বিগ ব্যাটারি, 6.5 ইঞ্চির ডিসপ্লে, এছাড়াও পাচ্ছেন অক্টাকোর প্রসেসর, রেয়ারে হচ্ছে সিঙ্গেল 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে হচ্ছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এটাই ছিল C11-এর বেসিক ইনফরমেশন। C11-এর পরের মডেল হচ্ছে C21Y। C21Y, চলুন এটা দেখা যাক। C21Y এই মডেলটার হচ্ছে ভেরিয়েন্ট দুইটা, একটা হচ্ছে 332, একটা হচ্ছে 464। 332 যে ভেরিয়েন্ট সেটার দাম হচ্ছে 12,990 টাকা, এবং 464 যে ভেরিয়েন্টটা সেটার দাম হচ্ছে 13,990 টাকা। তো এই সি টোয়েন্টি ওয়ান ওয়াইতে পাচ্ছেন আপনি হচ্ছে 5000 mAh ব্যাটারি, 6.5 ইঞ্চির ডিসপ্লে এবং 10W চার্জার, এবং প্রসেসর হিসেবে পাচ্ছেন ইউনিসকের T610। তাছাড়াও আপনার ক্যামেরার দিক থেকে পাচ্ছেন রেয়ারের ট্রিপল ক্যামেরা, 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক দুইটাই পাচ্ছেন, এবং ফ্রন্টে পাচ্ছেন 5 মেগাপিক্সেল সেলফি শুটার। তো এই ছিল হচ্ছে আমাদের C21Y-এর বেসিক ইনফরমেশন। তাহলে আমরা পরবর্তী মডেলের দিকে যাই। পরবর্তীতে পাচ্ছেন C25Y। এটা একটা বাজেটের ভিতর দুর্দান্ত ডিভাইস। যদি আমি C25Y-টাকে দেখাই, C25Y হচ্ছে এটার মেইন ফোকাস করা হয়েছে আমাদের ক্যামেরার উপরে। এটাই একমাত্র বাজেটের ভিতর ডিভাইস যেটাই হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে, সাথে আছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক সব কিছুই পাচ্ছেন। এবং এটার মজার বিষয় হচ্ছে এটার ফ্রন্টে হচ্ছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার, তা বাদেও এটার বক্সে আছে হচ্ছে আপনার 80W-এর একটা ফাস্ট চার্জার, যেটা রিয়েলমি প্রোভাইড করতেছে একমাত্র এই বাজেটের ভিতরে। তাছাড়াও এটারও প্রসেসর হিসেবে পাচ্ছেন ইউনিচকের T612 অক্টাকোর প্রসেসর। এই ডিভাইসটি মার্কেটে আপনারা পেয়ে যাবেন দুটি কালারে। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে গ্লিসিয়ার ব্লু, এ বাদেও একটা গ্লিসিয়ার ব্ল্যাক একটা কালার আছে, আপনারা মার্কেটে চাইলে সেটা পাবেন, এবং এটার প্রাইস হচ্ছে 13,990 টাকা। তা চলেন পরবর্তী ডিভাইসের দিকে যাই। তো গাইজ, আমাদের পরবর্তী ডিভাইস হচ্ছে C31। C31 হচ্ছে আপনার এটা 4GB র্যাম, 64GB ফোনের স্টোরেজের একটি ডিভাইস। আমি যদি ফোনটার কালার হিসাবে দেখি, একটা আছে হচ্ছে গ্রিন কালার, আর একটা আছে হচ্ছে সিলভার কালার। এটা খুবই সুন্দর একটি ডিভাইস, এটার আউটলুক অনেক সুন্দর করা হয়েছে। এটাতে আপনারা র্যাম পাচ্ছেন 4GB, ফোনের স্টোরেজ পাচ্ছেন 64GB, এছাড়াও 5000 mAh ব্যাটারি, রেয়ারে হচ্ছে ট্রিপল ক্যামেরা, মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার, ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং বক্সে আছে 10W-এর ফাস্ট চার্জার। এই ডিভাইসের বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 14,990 টাকা। তো আমাদের পরবর্তী ডিভাইস হচ্ছে রিয়েলমি C35। এটা বর্তমান মার্কেটের সবথেকে সুন্দর আউটলুকিংয়ের একটি ডিভাইস। C35টা হচ্ছে মূলত দুটা ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে 4128, একটা হচ্ছে 6128। এবং এটার এত সুন্দর আউটলুক এবং স্লিম হওয়ার পরেও এটার ব্যাটারি 5000 mAh করা হয়েছে, এবং ডিসপ্লেটা কিন্তু ফুল HD+, এবং এটার সাথে বক্সেই 18W-এর ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে।
এবং এটার কালার হিসেবে পাচ্ছেন আপনারা হচ্ছে আমার হাতেরটা হচ্ছে গ্লোয়িং ব্ল্যাক কালার এবং আরেকটা সুন্দর কালার আছে সেটা হচ্ছে গ্লোয়িং গ্রিন এবং এটার যেটা 4128 সেটার প্রাইস করা হয়েছে হচ্ছে 18990 টাকা এবং যেটা 6128 সেটার প্রাইস হচ্ছে 20490 টাকা এবং এটা কিন্তু টাইপ সি পোর্ট 18 ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে এটার সাথে আমাদের পরবর্তী ডিভাইস হচ্ছে Realme 9i এমন একটা ডিভাইস যেটা হচ্ছে বাজেটের ভিতর অনেক কিছু প্রোভাইড করে Realme 9iটা হচ্ছে আমাদের একমাত্র ডিভাইস যেটা হচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে এই বাজেটে এবং এটার দুইটা কালার আছে একটা আমার হাতেরটা হচ্ছে ব্লু কালার এ বাদেও আর একটা আছে হচ্ছে ব্ল্যাক কালার এবং এটার মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সাথে আছে হচ্ছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার তো আমাদের এই 9i-তে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে এবং যেটা রেজুলেশন হচ্ছে 1080 এছাড়াও আপনার ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এটার সাথে 5000 mAh ব্যাটারি আছে এবং বক্সে 33 ওয়াটের ফাস্ট চার্জার আছে এটার মূল প্রাইস হচ্ছে আপনার 23490 টাকা কিন্তু বর্তমান অফারে এটা পাওয়া যাচ্ছে হচ্ছে 21990 টাকায় তাহলে আমাদের পরবর্তী ডিভাইস হিসেবে আছে হচ্ছে Narzo 50 হচ্ছে একটা গেমিং ডিভাইস যেটা বাজেটের ভিতরে বেস্ট একটা ডিভাইস এটা মূলত দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে 4064 একটা হচ্ছে 6128 4064 যে ডিভাইসটা সেটার প্রাইস হচ্ছে 19990 টাকা এবং 6128 যে ডিভাইসটা আছে সেটার মূল্য হচ্ছে আপনার 23490 টাকা এবং এটাই সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে এটার প্রসেসর এবং এটার প্রসেসর হচ্ছে হেলিও G96 গেমিং প্রসেসর এবং ডিসপ্লেতে আছে 120Hz রিফ্রেশ রেট 5000mAh এর ব্যাটারি এবং 33W ডট চার্জার এর পরবর্তীতে আছে Realme 8 হচ্ছে সুপার স্লিম এবং লাইট একটা ডিভাইস এটাই ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করার জন্য এটা সিকিউরিটি হিসেবে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এটার মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল এবং ফ্রন্ট হচ্ছে 16 মেগাপিক্সেল এবং এটার প্রসেসর হচ্ছে হেলিও G95 তাছাড়াও এটা হচ্ছে 5000mAh এর ম্যাচিভ ব্যাটারির সাথে আপনারা পাচ্ছেন 30W ডট চার্জার যেটা দিয়ে আপনার 45 থেকে 50 মিনিটে ফুল চার্জ করা সম্ভব এটার বর্তমান প্রাইস হচ্ছে 25990 টাকা আমাদের পরবর্তী ডিভাইস হিসেবে আছে Realme 8 এর পরে Realme 9 Realme 9 একটি খুবই আউটস্ট্যান্ডিং ডিভাইস যেটাতে আপনার ক্যামেরার উপরে ফোকাস করা হয়েছে এটার মেইন ক্যামেরাটা হচ্ছে 108 মেগাপিক্সেলের সনির লেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এটাতে পাচ্ছেন আপনি কলকম স্ন্যাপড্রাগনের 680 স্ন্যাপড্রাগনের 680 6 ন্যানোমিটারের প্রসেসর এছাড়াও এটার ডিসপ্লেতে পাচ্ছেন আপনি 90Hz রিফ্রেশ রেট এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং 5000mAh এর ব্যাটারি এবং এটার প্রাইস করা হয়েছে 26990 টাকা আমাদের পরবর্তী ডিভাইস আছে হচ্ছে আপনার 9 প্রো এটা রিয়েলমির সদ্য লঞ্চ হওয়া একটি ফ্ল্যাগশিপ ডিভাইস যেটার হচ্ছে আপনার প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 695 5G চিপসেট এবং এটা হচ্ছে 64 মেগাপিক্সেল নাইট স্কেপ ক্যামেরা এটার ক্যামেরাটার উপর বিশেষ ফোকাস দেওয়া হয়েছে এছাড়াও এটা ডিসপ্লেতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেল নাইট স্কেপ ক্যামেরা এছাড়াও ফ্রন্টে আছে হচ্ছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার এবং ফোনের ব্যাটারি হিসেবে ব্যবহার করা আছে 5000mAh এর ব্যাটারি এবং বক্সে দেওয়া আছে 33W ফাস্ট চার্জার চলেন আমাদের পরবর্তী ডিভাইসটা দেখি পরবর্তী ডিভাইসটা আছে হচ্ছে Realme 9 Pro Plus এই প্রো প্লাসটা হচ্ছে মূলত ক্যামেরা সেন্ট্রিক এবং পারফরমেন্স সেন্ট্রিক ফোন এটাতে ব্যবহার করা হয়েছে হচ্ছে আপনার সনি IMX766 OIS ক্যামেরা এটার ক্যামেরায় আপনি AIS OIS দুইটা ফিচার্সই পাচ্ছেন এ বাদেও এটার প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 920 5G চিপসেট তো Realme 9 Pro Plus-এর ব্যাটারি হিসেবে পাচ্ছেন আপনারা 4500mAh-এর ব্যাটারি এবং এটার সাথে হচ্ছে 60W ডট চার্জার পাচ্ছেন এবং এটার প্রাইস ধরা হয়েছে আপনার 39990 টাকা অ্যাট লাস্ট আমাদের শেষ ডিভাইস হচ্ছে Realme GT মাস্টার এডিশন এই ফোনটা হচ্ছে একটি ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে তৈরি করা এটার প্রসেসর হিসেবে পাচ্ছেন আপনারা কলকম স্ন্যাপড্রাগনের 778G এটা একটা 5G চিপসেট যেটা 6 ন্যানোমিটারের উপরে বিল্ড করা এছাড়াও এটা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন আপনারা 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে যেটা সিকিউরিটি হিসেবে পাচ্ছেন আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং তাছাড়াও আপনারা পাচ্ছেন 120Hz রিফ্রেশের ডিসপ্লেতে এটার সাথে চার্জার হিসেবে পাচ্ছেন আপনার 65W
ডার্ট চার্জার এবং এটার ব্যাটারি হিসেবে থাকছে 4300 অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা আপনার এই 65 ওয়াটের চার্জার দিয়ে ফুল চার্জ করতে সময় লাগবে হচ্ছে 32 মিনিট। তো এই হচ্ছে আমাদের জিটি মাস্টার এডিশন। বাট জিটি মাস্টার এডিশনে কিন্তু বর্তমানে অফার চলতেছে, যে বর্তমান প্রাইস হচ্ছে আপনার 36,990 টাকা, বাট রিয়েলমি বাংলাদেশ এটা ফ্যান ফেস্টিভ্যাল অফার হিসেবে 2000 টাকা ক্যাশব্যাক দিছে, যেটা এখন আপনি পাবেন হচ্ছে 34,990 টাকায়। এই এখন জিটির প্রাইস হচ্ছে 34,990 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের রিয়েলমির অফিসিয়াল প্রাইস এবং অফার্স। রেগুলার আমাদের রিয়েলমির অফিসিয়াল প্রাইস এবং অফার্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।